ফুল জ্ঞান ফিরে নিজেকে শোয়া অবস্থায় পেল। মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। ওর ব্রেন কয়েক সেকেন্ডের মাথায় জানান দিল পূর্বের ঘটনা। ফুল লাফিয়ে উঠল। হাতে স্যালাইন দেওয়া হয়েছে, সেটাই টান লেগে হাতে রক্ত বেরিয়ে গেল। সেদিকে ফুলের কোনো খেয়াল নেই। ফুল কি করছিস? এই কণ্ঠস্বর ওর বুকের ভেতরে জ্বলন্ত আগুনে পানি ঢেলে ঠান্ডা করে দিল। ফুল ঘাড় ঘুরিয়ে রোদের বুকে ঝাঁপিয়ে পড়ে, গালে চোখে কপালে অজস্র চুমু খেলো, তারপর বুকে পড়ে হাওমাও করে কাঁদতে লাগলো, চিৎকার করে কাঁদছে, রোদকে শান্ত করার চেষ্টা করছে। কিন্তু ফুল বৈশাখী ঝড়ের মতো অশান্ত হয়ে পড়েছে। হসপিটালে নার্স ডক্টর এসে ভিড় জমিয়েছে। রোদ তাদের দিকে তাকিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমার ওয়াইফ একটু বেশি ভয় পেয়ে গেছে, প্লিজ সরি। ফুলের উদ্দেশ্যে রোদ বলল, আমরা হসপিটালে আছি, এখানে এমন কান্নাকাটি করা ঠিক হচ্ছে না, প্লিজ স্টপ ক্রাইং। ওরা দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। ফুল এত জোরে রোদকে চেপে ধরেছে যে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ফুল এভাবে ধরেছিস কেন? শ্বাস আটকে মরে যাব, মেরে ফেলবি আমাকে? চুপ কর, তোকে আমি খুন করব। ফুলের এমন কথা শুনে রোদ ভেবাচাকা খেয়ে গেল। বরকে তুই তোকারি করছিস? বেশ করেছি, 200 বার বলবো। ফুলের কান্নার গতি আরো বেড়ে গেছে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে, বুকেই মুখ গুজে ফুল বিড়বিড় করে বলছে, এটা স্বপ্ন না। রোদ বলছে, না এটা স্বপ্ন না। তুমি সত্যি এখানে আছো? হ্যাঁ আছি, একদম সুস্থ সবল শরীরে। তুমি কোথাও যাবে না। আমার ফুলকলি মাই লাভ, আমি কোথাও যাচ্ছি না। কেন যাব? কোথাও যাব না তোকে ছেড়ে। ফুল রোদ সোফায় লিভিং রুমে বসে আছে, সবাই ওদের ঘিরে দাঁড়িয়ে আছে। ফুল রোদের হাত ধরে ওর গায়ের সাথে জড়সড় হয়ে আছে, সবাই অবাক দৃষ্টিতে ফুলকে দেখছে। সেদিকে ফুলের ভাবান্তর নেই, ফুল ভাবছে অন্য কিছু। সত্যি করে বল রোদ্দুর কী হয়েছে? রোদের বাবার কড়া গলায় প্রশ্ন। বাবা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ফুলের কপাল আর হাত কেটে গেছে, ব্যান্ডেজ করতে দেরি হয়ে গেছে। ফুলের মায়ের প্রশ্ন, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে ফুল এমন অদ্ভুত আচরণ কেন করছে? ছোট মা ফুল ভয় পেয়েছে অনেক, এখনো শক্ট কাটিয়ে উঠতে পারিনি, আমরা অনেক ক্লান্ত। সবার প্রশ্ন শেষ হলে রুমে যাব, ফ্রেশ হব। রোদ সবার কাছে আসল ঘটনা হাইড করে গেল, যাতে কেউ টেনশনে না থাকে। রোদ চায় না বিয়ের প্রোগ্রামে বানচাল হয়ে যায়। ফুলকে বিছানায় বসায়, মেয়েটা কেমন চুপচাপ হয়ে গেছে। ফুল ফ্রেশ হবি চল। ফুল উঠে ফ্রেশ হতে গেল, রোদ বিছানাটা গুছিয়ে ঠিক করে নিল। ফুল আসতেই ওকে শুইয়ে দিল। রোদ ফ্রেশ হয়ে এসে বলল, তুই একটু ঘুমা, আমি একটু আসছি। ফুল বিচলিত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ তুমি? তুমি এখন কোথাও যাবে না। ফুলের কেন যেন মনে হচ্ছে রোদ একবার ওর থেকে দূরে গেলে আর ফিরবে না। রোদ ফুলের মানসিক অবস্থা বুঝতে পেরে বলল, ঠিক আছে কোথাও যাচ্ছি না, আমাদের উপর অনেক ধকল গেছে, এখন আমরা একটু ঘুমাবো। রোদ ফুলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ফুল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, রোদ যেন পালাতে না পারে। কিছুক্ষণ পর ফুল ঘুমিয়ে পড়ায় রোদ ওকে আস্তে করে ছাড়িয়ে উঠে গেল। রাহাতের রুমে রাহাত, রোদ আর ফুলের বাবা স্তব্ধ হয়ে বসে আছে। রাহাত হুট করে বলে উঠল, এসব কিছু রিসাদ করেছে ড্যাম শিওর। রোদ গলা মিলিয়ে বলল, আমিও কিন্তু প্রুফ নেই কোনো। ফুলের বাবা তখনও থমকে আছে। কাকাই। রোদের ডাকে ধ্যান ভাঙল। চল কমিশনারের সাথে কথা বলবো। রোদ ফুলকে রেখে রাহাতের রুমে এসে রাহাত আর কাকাইকে সব ঘটনা খুলে বলে, যার ফলে ওরা এর জন্য আইনি ব্যবস্থা নেয়। কমিশনারের অফিস রুমে, আপনি কিভাবে শিওর যে কাজটা মিস্টার ইশাদ করেছে? আমি এটা তো শিওর, গাড়ির ব্রেক নষ্ট করা হয়েছে। আমরা ভার্সিটিতে ছিলাম আর ভার্সিটিতে একমাত্র ইশাদ এই কাজ করতে পারে,
ও আমার ওয়াইফকে বিয়ে করতে চেয়েছিল, বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সব ঠিকঠাক হলেও বিয়েটা আমার সাথে হয়, যা ও মেনে নিতে পারেনি। বিয়ের পরের দিন আমাদের বাড়িতে গিয়ে আমার ওয়াইফের উপর আক্রমণ করে, এর জন্য আমি ওকে মারি। এসবের প্রতিশোধ নিতেই ও এসব করেছে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই, তাই সরাসরি ওর বিরুদ্ধে অভিযোগ করতে পারছি না। আপনি ব্যাপারটা দেখুন। জি, আমি দেখছি বিষয়টি, এখন অ্যাকশন নিচ্ছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। ফুল ঘুমের মধ্যে বারবার কেঁপে উঠছে, এখন আবার ঘুমের মধ্যে কি যেন বিড়বিড় করে চোখের পানি ফেলছে। রোদের আর সহ্য হচ্ছে না ফুলের কষ্ট, ওর ইচ্ছে করছে নিশাদকে নিজ হাতে খুন করতে। মানুষ এতটা নিচ কি করে হয়? ও দুইটা মানুষের মারার প্ল্যান করছে, বুকটুকুও কাঁপেনি। রোদ ফুলের চোখের পানি মুছে দিয়ে ওর কানের কাছে ফিসফিস করে বলল, তুই আমাকে এত ভালোবাসিস, জানতাম না তো, কাঁদিস না, আমি আছি তোর পাশে। ফুলকে আবার জড়িয়ে ধরে শুয়ে পড়ল। দুদিন পর ফুল এখন একটু নর্মাল হয়েছে, ওর চোখের সামনে বারবার সেই দৃশ্য ভেসে উঠল, গাড়িটা কীভাবে ব্লাস্ট হয়েছে। রোদ ওকে বারবার বুঝিয়েছে, ফুলকে ধাক্কা দেওয়ার পরপরই রোদ ঝাঁপ দিয়েছে, অনেক চেষ্টা করে ফুলকে স্বাভাবিক করেছে, কিন্তু ফুল এখন সবসময় রোদের আশেপাশে থাকে। রাতের বেলা রোদ বিছানায় বসে ফোন টিপছে, ফুল গিয়ে ওর কোলে বসে গলা জড়িয়ে ধরে বসে আকাশের দিকে চেয়ে আছে। ফুল, লক্ষ্মী বউ, একটা গান শোনা। ফুল গান ধরল, হও যদি তুমি নীলাকাশ আমি মেঘ হব আকাশে, হও যদি অথই সাগর আমি ঢেউ হব সাগরে, হও যদি ওই হিমালয় তোমাকে করব আমি জয়, তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নও, বলতে পারি আমি নির্ভয়ে তুমি আছো হৃদয়ে। রোদ ফুলকে আর একটু কাছে চেপে বলল, সত্যি কি আমি তোর হৃদয়ে আছি? তাহলে আজ পর্যন্ত ভালোবাসি বলিসনি কেন? ফুল টেনে বলল, কবুল পড়ার পর বলবো। রোদ ভ্রুকুঁচকে বলল, সব কিছুই কবুল বলার পর, এ কেমন বিচার? নারী ক্ষমতায়ন যা বলবে তাই হবে। আমি মানি না, মানব না। না মানলে মুড়ি খাও। চুমো খাবো। রোদ ফুলের ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল, ফুলও কোনো বাধা দেয়নি। আজকে রোদ আর ফুলের হলুদ, বাড়ি ভর্তি মেহমান, রোদের ফুলকে দেখার জন্য মনটা আঁকুপাকু করছে, তাই ওর রুমে ঢুকে যায়। ফুল কাঁচি হলুদ কালার শাড়ির মধ্যে সবুজ পাইরের নকশা করা শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। ভারী মেকআপ, গলায় হাতে ফুলের গহনা। দরজা খোলার শব্দে ফুল উঠে দাঁড়ালো। তুমি এখানে কেন এসেছো? কেউ দেখলে কি ভাববে? রোদের ফুলের কথার দিকে খেয়াল নেই, ও তো ফুলকে দেখাই ব্যস্ত। ফুলকে দেখে হার্টবিট কয়েকটা মিস হয়ে গেছে, অপলক দৃষ্টিতে ফুলকে দেখছে, কেমন ঘোর লেগে গেছে। ফুল রোদের দৃষ্টি দেখে বলল, এভাবে চেয়ে আছো কেন, জীবনে দেখোনি? ঘোর লাগা কণ্ঠে, আজকে প্রথম দেখছি হলুদ পরিকে, তুই এত সুন্দর কেন? কালকের দিনটা যে কবে আসবে? কালকে আসবে, এখন যাও, কেউ দেখলে মজা করবে। রোদ ফুলের গায়ে ঠোঁট ছুঁয়ে কিছু না বলেই বেরিয়ে গেল। ওদিকে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। শাওরিন তড়িঘড়ি করে রুম থেকে বের হয়ে কিছু দূর যেতেই শাড়িতে পা লেগে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। শাওরিন পড়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেখছে, কেউ ওকে পড়ে যেতে দেখেছে কিনা। যেহেতু সবাই হলুদের অনুষ্ঠানে বিজি, তাই উপরে তেমন মানুষ নেই। রাহাত নিজের রুম থেকে হাতে ক্যামেরা নিয়ে বের হতেই শাওরিনের মেঝেতে বসে থাকতে দেখল, ও ক্যামেরা নিতেই উপরে এসেছিল। ওই কী রে, ফ্লোরে এভাবে বসে আছিস কেন? শাওরিন রাহাতের কণ্ঠ শুনে ভড়কে গেল, তারপর ভ্রুকুঁচকে বলল, বসে নেই, পড়ে গেছি। রাহাত বুঝতে না পেরে ব্যাপারটা জিজ্ঞেস করল, তাহলে উঠছিস না কেন? শাওরিন চুপ করে রইল। রাহাত হাত বাড়িয়ে বলল, নে হাত ধরো ওর। শাওরিন অসহায়ভাবে একবার রাহাতের দিকে আর একবার হাতের দিকে তাকিয়ে চুপ করে রইল। রাহাত সেটা দেখে বলল, হর্স এফেন, বাই এনি চান্স পা মচকে যায়নি তো? শাওরিন কাঁদো কাঁদো ফেস করে বলল, না। তাহলে? না মানে শাড়ি পায়ে বেঁচে পড়ে যাওয়ায় শাড়ি কুচি খুলে গেছে।
রাহাত সাউরিনের কথা শুনে হো হো করে হেসে দিল। সাউরিনের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। রাহাতের দিকে তাকিয়ে রাগে কর্মট করছে, আপনি একটা মেয়ের এমন সিচুয়েশনে এভাবে কিভাবে হাসছো? অন্যদিকে ঘুরে দাঁড়াও, আমি উঠবো। আমি অন্যদিকে কেন ঘুরব? সাউরিন দাঁতে দাঁত চেপে বলল। তাহলে কি তুমি একটা মেয়েকে শাড়ি খোলা অবস্থায় কেমন লাগে সেটা দেখবে? রাহাত সাউরিনের কথায় ভেবাচাকা খেয়ে বলল, ওকে ওকে ফাইন। রাহাত অন্যদিকে ঘুরার কিছুক্ষণ পর দরজা ঠাস করে লাগানোর শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো, তারপর মুখ বাঁকিয়ে বলল, শাড়ি করতে পারো না শাড়ি পরেছো কেন? এখন যদি পাবলিক প্লেসে শাড়ি খুলে যায়? ফুল্লুদের ফটো সেশন হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে পিক তুলছে, ফ্যামিলির অন্যান্য সদস্যরা ছবি তোলায় অংশ নিচ্ছে। তখনই সাউরিন প্রবেশ করল। সাউরিনকে দেখে রাহাতের বুকে ধুকধুকুনি শুরু হয়ে গেছে। সব ছেড়ে সাউরিনকে দেখায় ব্যস্ত। তোকে তো জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, এখন ভালোবাসি বলতে পারলাম না, আবার জড়িয়ে ধরব? সাউরিন একটু তাড়াতাড়ি বড় হ না। অবশেষে ওলুদের অনুষ্ঠান শেষ হলো, সবাই ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। ফুল ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, আগামীকাল ওর উপর অনেক ধকল যাবে। সাজগোজ পার্লার এসব করতে গিয়ে রেস্ট করার টাইম পাবে না। বিয়ের দিন সকালবেলা রোদের ফোন বেজে উঠল। রোদ ফোন রিসিভ করতেই অপর পাশে থেকে বলল, কনগ্রাচুলেশন, আমাদের ইনভিটেশন প্রমাণ করেছে ইশাদ সেই কালপিট। ওকে অ্যারেস্ট করা হয়েছে, খুব শীঘ্রই কোর্টে চালান করা হবে, ওর প্রাপ্য শাস্তিও পাবেই। ধন্যবাদ। রোদ মুচকি হেসে বলল, আজকের দিনে অনেক ভালো একটা নিউজ পেলাম, আজ থেকে সব ভালো হবে, কেউ আমাদের মাঝে বাধা হতে পারবে না। রোদ আর ফুলের মাঝে একটা পাতলা পর্দা দেওয়া হয়েছে, সেই পর্দা ভেদ করে রোদ বিরক্তি নিয়ে ফুলের দিকে চেয়ে আছে। কেননা ফুল কিছুতেই কবুল বলছে না, কেঁদেই যাচ্ছে। কেন কাঁদছে ও নিজেও জানে না, হয়তো কবুল শব্দটাই মেয়েদের জন্য এমন সাইন করার সময় এমন হয়নি। কবুল আল্লাহর দেওয়া এমন একটা শব্দ যার মাধ্যমে নারী পুরুষ একসাথে বসবাস করার অধিকার পায়, গড়ে তোলে ভালোবাসার ঘর। একটা মেয়ে কবুল বললে অন্য একজনকে বিশ্বাস ভরসা করে সারা জীবনের জন্য নিজের জীবন তুলে দেয়, তার সাথে জড়িয়ে যায়, একে অপরের পরিপূরক হয়ে সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। অবশেষে ফুল কবুল উচ্চারণ করল, সবাই বলল আলহামদুলিল্লাহ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।